এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মনিরাসনাস কিচেন। আশা করি সকলে ভালো আছেন। পোয়া পিঠা বা মালপোয়া পিঠা আজকে এটি তৈরি করে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই সুন্দর ফুলকো পোয়া পিঠার রেসিপিটা যদি দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আমার পরবর্তী আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পোয়া পিঠাটা তৈরি করব। এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি, অবশ্যই ময়দা হতে হবে, আটা হলে চলবে না। আধা কাপ সুজি দিয়ে দিলাম, যে কাপে ময়দা নিয়েছি সে কাপেরই আধা কাপ সুজি নিতে হবে। আর আধা কাপ চিনি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন দিয়ে দেব কুসুম গরম পানি, আঙুল ডোবানো যায় ঠিক এরকম কুসুম গরম পানি নিতে হবে। এই পানিটা দিয়ে এখন আমি এই গোলাটা তৈরি করে নেব। এক কাপ পানি আছে এখানে, আমি পানিটা পুরোটা দেইনি, আগে হুইস্কের মাধ্যমে একটু দেখে নিচ্ছি, যতটা পানি লাগবে ততটাই দেব। দিয়ে দিলাম এক কাপ পানি দিয়েছি, এখানে আরও আধা কাপ পানি লাগবে, আরও আধা কাপ পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে ফেটতে হবে, যত ফেটবেন পোয়া পিঠা ততই ভালো হবে। আমরা গুঁড়ি দিয়ে যে তেলে পিঠাটা তৈরি করি সেই পিঠাটাই ময়দা আর সুজি দিয়ে আমি তৈরি করব, কিন্তু এটার টেস্ট খুবই সুস্বাদু, এটাকে মালপোয়াও বলে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। ব্যাটারটাকে ঢেকে রেখে দেব আমি 15 মিনিটের জন্য। তো ভিউয়ার্স, ঢেকে রেখে দিলাম 15 মিনিটের জন্য, আর 15 মিনিট পর আমি পিঠাগুলো তৈরি করে নেব। 15 মিনিট পর সরাসরি চুলোয় চলে এলাম, এখন পিঠাটা তৈরি করে নিচ্ছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আর চুলোর আঁচটা মিডিয়াম রাখতে হবে। আমি একটা প্লাস্টিকের চামচের সাহায্যে দিয়ে দিলাম, এটাকে ডাবর বলে। আপনারা যে কোনো গোল স্টিলের চামচ দিয়ে তৈরি করতে পারেন। দেখুন ভিউয়ার্স, পিঠাটা কিন্তু ফুলে উঠেছে খুব সুন্দরভাবে। এই পোয়া পিঠাটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। এই পিঠাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর খুবই ফুলকো হয়। দেখুন আমি উল্টে দিয়েছি, তারপরও কিন্তু এটা ভালোভাবে সোজা হয়ে উল্টাচ্ছে না, এক সাইড দেখুন কাত হয়ে আছে। এটার একমাত্র কারণ হলো বেশি ফুলেছে সে কারণে। আপনারা দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে কালারটা, ময়দার এবং সুজির এই পোয়া পিঠাটা দেখতে কিন্তু খুবই সুন্দর। তো একইভাবে আমি সবগুলো পোয়া পিঠাই তৈরি করে নেব, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এটা এত লাল লাল করার প্রয়োজন হয় না, মোটামুটি হালকা একটু কালার থাকে। তো হয়ে গেছে পিঠাটা, এখন আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। সবগুলো পিঠাই আমি এভাবে তৈরি করে নেব। তো চলুন দেখা যাক পরিবেশনের পর কেমন লাগছে। দেখুন তৈরি করে নিয়েছি পোয়া পিঠা সবগুলো, আর সবগুলো পিঠাই দেখুন এভাবে ফুলকো হয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে তা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা কালার এসেছে। আজকের এই পোয়া পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য। তাহলে আপনারা ভালো থাকুন এই কামনাই করছি, আর আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। আর এই পোয়া পিঠাটা বাসায় খুব ঝটপট তৈরি করে পরিবার সকলকে খাওয়াতে পারেন। আর বিকেলবেলা চায়ের সাথে তো এই পোয়া পিঠাটা সকলেই পছন্দ করবে, বাচ্চারা তো অবশ্যই খুব পছন্দ করবে। তো দেখে নিলেন কত সহজে এই পোয়া পিঠাটা তৈরি করা যায়। তাহলে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।